মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু নিত্যপণ্যের উপর উচ্চ কর কমানোর প্রস্তাব করা হয়েছে। তবে এ ঘোষণার প্রভাব পড়েনি রাজধানীর নিত্যপণ্যের বাজারে। চাল, ডাল, আলু, পেঁয়াজের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো আগের মতো চড়া দামেই বিক্রি হচ্ছে। বরং কোনো কোনো পণ্য আগের সপ্তাহের চেয়ে বেশি দামে বিক্রি হতে দেখা গেছে। ফলে বাজারে গিয়ে ফরদমি দিয়ে কেনাকাটা করতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট প্রস্তাব ঘোষণার 2 দিনও পার হয়নি এখনো, অথচ এরই মধ্যে বেড়েছে সব ধরনের পণ্যের দাম। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় 85 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। দাম নিয়ন্ত্রণে আনতে গত 4 জুন থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে, তবে বাজারে পেঁয়াজের দাম কমানোর বদলে উল্টো বেড়েছে। গতকাল বিভিন্ন বাজারে আমদানি করা পেঁয়াজ প্রতি কেজি 95 থেকে 100 টাকা এবং দেশি পেঁয়াজ 80 থেকে 85 টাকায় বিক্রি হতে দেখা গেছে। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 5 থেকে 15 টাকা, আর গত বছরের তুলনায় পেঁয়াজের দাম বেড়েছে 20 থেকে 25 টাকা। বাজেটে আলু, তেল, চিনি সহ বেশ কয়েকটি পণ্যের আমদানি শুল্ক কমিয়ে 2 থেকে 1 শতাংশ করা হলেও দাম কমার লক্ষণ নেই বাজারে। আলু গত সপ্তাহে 55 টাকায় বিক্রি হলেও এখন তা কিনতে হচ্ছে 60 থেকে 65 টাকায়। কোরবানির সামনে রেখে অস্থির ভোগ্যপণ্য বা মশলার বাজারও, এর মধ্যে দাম বেড়েছে জিরা, দারচিনি ও লবঙ্গের। প্রতি কেজি জিরার দাম 40 থেকে 60 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 680 টাকায়, 120 টাকা বেড়ে লবঙ্গ 1300 এবং 15 টাকা কমে দারুচিনি 390 টাকা কেজি বিক্রি হচ্ছে। একইভাবে 40 থেকে 50 টাকা বেড়েছে গোলমরিচের দাম, 820 থেকে 830 টাকা কেজি দরে পণ্যটি বিক্রি হচ্ছে। এখনও বাড়তি দরে বিক্রি হচ্ছে হলুদ, এলাচ, গোলমরিচ এবং আদা। হলুদ প্রতি কেজি 260, এলাচ 4100, আদা 220, রসুনের কেজি 210 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 220 টাকায়। প্রতি ডজন ফার্মের লাল ডিম 160 টাকা, হালি 55 টাকা এবং প্রতিটি 14 থেকে 15 টাকায় বিক্রি হতে দেখা গেছে। এদিকে চাল ও ডালের দামও সামান্য বেড়েছে। মোটা সোনা চাল সপ্তাহের ব্যবধানে কেজিতে 2 থেকে 4 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 54 থেকে 58 টাকায়, আর সরু মিনিকেট 75 টাকা কেজি দরে। অন্যদিকে মসুর ডাল মানভেদে 105 থেকে 140 টাকায় বিক্রি হতে দেখা গেছে। সপ্তাহের ব্যবধানে পেঁপে, বেগুন, করলার দাম সামান্য কমেছে। বাজারগুলোতে পেঁপে 50 থেকে 55 টাকা, বেগুন 60 থেকে 80 টাকা আর করলা 60 থেকে 65 টাকায় বিক্রি হতে দেখা গেছে। এছাড়া চিচিঙ্গা, ঝিঙে, ঢেঁড়স 55 থেকে 60 টাকা, কচুরমুখী, বরবটি ও টমেটোর কেজি 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে মাংসের বাজারেও নেই কোনো সুখবর। সপ্তাহের মাঝামাঝি ব্রয়লার মুরগির দাম সামান্য কমলেও সপ্তাহান্তে এসে আবারও বেড়েছে। গতকাল প্রতি কেজি ব্রয়লার মুরগি 200 থেকে 210 টাকায় বিক্রি হয়েছে। গরুর মাংস 750 থেকে 800 টাকায় স্থির ছিল। খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 থেকে 1200 টাকা দরে। মাছের বাজারে গেলেও দীর্ঘশ্বাস সেখানেও। প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে 260 থেকে 360 টাকায়, কাতলা 220 থেকে 360, মৃগেল 200 থেকে 250, পাঙাশ 200 থেকে 240 এবং তেলাপিয়া 220 থেকে 250 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সবেমাত্র প্রস্তাব, এখনও পাশ হয়নি বাজেট। এরই মধ্যে বাজারের এমন উত্তাপ দুশ্চিন্তায় ফেলেছে ক্রেতাদের, বাদ যায়নি বাজেট নিয়ে সমালোচনাও। এদিকে বাজারে নিত্যপণ্যের দাম ক্রয়সীমার মধ্যে রাখতে নিয়মিত বাজারগুলোতে কঠোর মনিটরিংয়ের দাবি সাধারণ মানুষের। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।